আচ্ছা, তৃণমূল ইন্ডিয়ান হচ্ছে যেটা এক্সারসাইজ করতে হবে সেটা আমাদের, এটা হচ্ছে এক্সারসাইজ, ঠিক আছে? এক্সারসাইজ থাকতেছে ক্যানন বল থাকবে একটা, মানে কামান থেকে নর্মালি একটা বল থ্রো করলে দেন হচ্ছে ওই কামানের গোলা কি করে কাজ করতেছে সেটা হচ্ছে সেইটার একটা মডেলিং করতে হবে, ঠিক আছে? তো সিম্পলি কি হচ্ছে, আমার হচ্ছে একটা এক্স এক্সিস থাকবে, এই একটা ওয়াই এক্সিস থাকতেছে, আর এখান থেকে যখন গোলাটা ছুড়ে দেওয়া হচ্ছে দেন এটা কিভাবে মানে পৃথিবীতে পড়তেছে, মানে আমার আর্থের সাথে কোন মোশনে পড়তেছে সেইটার মডেলিং আমার করতে হবে। আচ্ছা, তো এইটা মডেলিং করতে গেলে যে বিষয়টা আমাদের আসে যে প্রথমে হচ্ছে ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে, এই হচ্ছে আমার ইকুয়েশন। এক্সারসাইজে কি এই কোয়েশনটা দেওয়া থাকবে নাকি? না, এটা দেওয়া থাকবে এক্সারসাইজ ইকুয়েশন। আচ্ছা, তো এটা হচ্ছে বেসিক ইকুয়েশন, সেটা হচ্ছে আমার বি মানে হচ্ছে ওয়াই, ওয়াই এর সাথে টি এর হচ্ছে আমার ডাবল ডিরাইভেশন করে ইকুয়াল টু আসবে জি, ঠিক আছে? এই জিনিসটাকে আমার মডেলিং করতে হবে। এই জিনিসটা মডেলিং করতে গেলে আমার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জি এর, যে জি হচ্ছে আমার গ্র্যাভিটেশন, যেটা হইতেছে গ্র্যাভিটেশনের ভ্যালু, এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটার ভ্যালু। তো এটার ভ্যালু হচ্ছে 9.81, যেটা হচ্ছে ছোটবেলায় ফিজিক্স এ পড়ে থাকার কথা এই। আর হচ্ছে ওয়াই মানে হচ্ছে আমার এই যে এই ওয়াই এক্সিস এর কথা বলতেছি, এই ওয়াই এক্সিস এ সে কতটা উপরে যাচ্ছে, এই এই এইটার মেজারমেন্টটা, এটা ডিভাইড হচ্ছে, ডিভাইড মানে হচ্ছে ডেরাইভেশন করতেছি না, অ্যাকচুয়ালি ডিভাইড না, ডেরাইভেশনটা হচ্ছে আমার টি এর সাপেক্ষে। টি মানে হচ্ছে আমার টাইম, যে টাইমে সেটা পৃথিবীতে পড়তেছে। তো এই জিনিসটা সিমুলেশন যখন আমরা করতে যাব তখন প্রথম হচ্ছে সিমুলিং অন করতে হবে। ম্যাটল্যাবের ওই এফসিআই করতে হবে, হচ্ছে আমার যে সফটওয়্যার ইনস্টল করছি এটাতে সমস্যা দেখা দিচ্ছে লাইসেন্স দিয়ে, প্যাচ ফাইল কাজ করতেছে না, এই কারণে আমি অনলাইনে দেখা দিচ্ছে না, অনলাইনে তো হ্যাং বসে আছে। আচ্ছা, দেখি আরেকবার ট্রাই করে। ম্যাটল্যাব তো অনলাইনেও করা যায় তাই না? এই ওপেন হলো আমার সিমুলিং, দেন ফার্স্ট থিং যেটা করবো সেটা হচ্ছে আমি একটা ব্ল্যাঙ্ক মডেল নিয়ে নিলাম। এই ব্ল্যাঙ্ক মডেলে এবার আমি ক্যালকুলেশন শুরু করবো। তো ক্যালকুলেশন শুরু করবো কি করে, আমার জি এর ভ্যালু দেওয়া আছে, মানে মাইনাস জি ইকুয়াল টু হচ্ছে আমার ফর্মুলা হচ্ছে মাইনাস জি ইকুয়াল টু আমার হচ্ছে এই ডাবল ডেরাইভেশন। তো ডাবল ডেরাইভেশন এখন আমি উল্টা ভ্যালু নিতে যাবো, তখন হচ্ছে ইন্টিগ্রেশন আমার ভ্যালু নিতে হবে। আমি কি করবো, আমি হচ্ছে প্রথমে জি এর জন্য একটা কনস্ট্যান্ট বসাবো, লাইব্রেরিতে যাব, লাইব্রেরি ব্রাউজার থেকে গিয়ে কনস্ট্যান্ট ভ্যালু পুট করবো, এখানে কমনলি ইউজ ব্লক, এখান থেকে কনস্ট্যান্ট ভ্যালু, আমি হচ্ছে এই কনস্ট্যান্ট ব্লকটাকে প্রথমে বসাবো একটা। এবার এই কনস্ট্যান্টটার ভ্যালুটা চেঞ্জ করে নিব, বোঝানোর সময় ভ্যালু হয়ে যাবে আমার মাইনাস 9.81। আমি এটা কোনটা ভ্যালুটা দিলেন? গিয়ার ভ্যালু হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটা এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কনস্ট্যান্ট ভ্যালু। এবার
ইন্টিগ্রেশনের জন্য ব্লক বসাবো, দুইটা ইন্টিগ্রেশন ব্লক বসাবো এখানে আমি। হ্যালো ম্যাডাম, হ্যালো, হ্যালো, জি ম্যাডাম, ম্যাম আমার তো একটা বড় সড় ভুল হয়ে গিয়েছে ম্যাম, যে সেটা হচ্ছে যে ওয়েব ডিজাইনের জন্য আপনি আপনাকে মেল করছিলাম ওই প্রায় ঈদের আগেই, কিন্তু আমার মেলটা কোনো কারণে হয়তো বাউন্স হয়ে ফিরে এসে এটা আটকে ছিল। আপনি হচ্ছে আরেকবার মেল, আমি তাহলে ম্যাম বাসায় গিয়ে তাহলে মেল করে দিচ্ছি আর কি, ঠিক আছে? মেল করে আপনি ওই পোস্টে কমেন্ট করে দিন। ঠিক আছে, ঠিক আছে ম্যাম, জি ঠিক আছে। এবার হচ্ছে আমি দুইটা ইনস্ট্রাকশন ব্লক করলাম, এই একটা আর একটা সেকেন্ডটা। যেখানে আমার রেজাল্টটা শো করবো, লাস্ট থাকবে হচ্ছে স্কোপ, এই স্কোপে গিয়ে হচ্ছে আমার রেজাল্টটা শো হবে। তো এই গেল হচ্ছে আমার ইন্টিগ্রেশন, আমার মেইন ব্লক ইকুয়েশন অনুযায়ী বসিয়ে দিলাম। এই পুরো ব্যাপারটাকে আমি সেভ করে রাখি কোথাও। নাম দিলাম হচ্ছে ক্যানন ওয়ান। আচ্ছা, এবার নেক্সট কাজ যেটা করবো সেটা হচ্ছে এদের মাঝখানে আমি কানেকশন ক্রিয়েট করবো। তো কানেকশন ক্রিয়েট করার জন্য হচ্ছে আমি ওয়্যার রাখবো অথবা তার রাখবো, যেটাকে বলে সিম্পল, জাস্ট ড্র্যাগ করে দিলেই হবে, ড্র্যাগ করে টানিয়ে দিলেই হয়ে যাবে। একবার টেনে দিলে আপনাদের মাঝখানে কানেকশন ক্রিয়েট হয়ে যাবে। তো সিম্পলি রাইট ক্লিক করে তারপর মাউস দিয়ে টান দিবেন, তাহলেই হবে। আচ্ছা, এই আসলে হচ্ছে আপনার ক্রিয়েট করা হবে। এবার আমি প্রত্যেকটা তারের জন্য নাম দিতে পারি, ঠিক আছে? প্রত্যেকটা তারের জন্য আমার উল্টা পাল্টা না হয় জন্য আমি আলাদা করে নাম দিব। নাম দেওয়ার জন্য কি করবো, ডাবল ক্লিক করবো তারের উপর, তারপর নিচে নাম লেখার জন্য অপশন আসবে। এটার নাম দিলাম এ, ওই এরোটার, এরোটার মধ্যে ডাবল ক্লিক দিলে ওখানে ওটার নাম লেখা যাবে। ডাবল ক্লিক দিলাম, এটার নাম দিলাম দিলাম বি আর অনলাইন সিমুলেটরের বিষয় জানালাম। তিনটা আলাদা নাম দিয়ে দিলাম। এবার নেক্সট থিং হচ্ছে আমি রান করবো। তো কম্পাইল হয়ে গেল, এবার রেডি। দেন আমি যদি এই এইখানে ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করলে এই যে আমার হচ্ছে কার্ভ চলে আসছে। তার মানে কি হচ্ছে, যখন কামান্নের গোলা আমি ছুড়লাম, ছুড়ার পর হচ্ছে এটা এই গতিতে পৃথিবীতে এসে পড়বে, ঠিক আছে? এই হচ্ছে ওর যে পৃথিবীতে এসে পড়বে সেই মোশনটা অথবা সেই পথটা, ঠিক আছে? সিম্পলি এটা হচ্ছে আমার নর্মাল পথ। এবার আপনি দেখেন এই যে এখানে সিমুলেশনটা ফর্ম হলো, এখানে চাইলে আপনি জুম করে দেখতে পারবেন। এই যখন আমি রান করলাম, সে হচ্ছে টাইমের পার্সপেক্টিভে জিরো থেকে এখানে রান করে দেখাবে, এই যে, ঠিক আছে? তো এই হচ্ছে মডেলিংটা নর্মাল শো হলো, সিম্পল একটা এক্সাম্পল। এবার এই যে এই জুম দিলাম হচ্ছে এখান থেকে জুম ইন করে নিতে পারবো। তার মানে এখানে আসলে কি আসতেছে, আমার টাইমের সাপেক্ষে, তার মানে আমি যদি টাইম ধরি এটাকে আর তার পজিশন হচ্ছে কোন জায়গায় সেটা, ঠিক আছে? যদি আমি এই পার্টিকুলারলি এই জায়গায় আসতে চাই, সাপোজ এই পয়েন্টের কথা বলি, তাহলে আমি বলতে পারি যেখানে 2 সেকেন্ডে এইটা হচ্ছে তার পজিশন, পৃথিবী থেকে এই উচ্চতায় আছে। তারপরে আবার এটা ধরলাম 4 সেকেন্ড, 4 সেকেন্ডের পয়েন্টের জন্য এটা হচ্ছে তার উচ্চতা, ঠিক আছে? এই হচ্ছে আমার মডেলিং, ঠিক আছে? তো বুঝলেন তো বিষয়টা, যখন আমি যখন প্লে করতেছি, মানে যখন এই যে এখান থেকে আমি রান করতেছি, তখন কি হয়, জিরো থেকে একদম জিরো থেকে এই মোশনটা শো করে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে এই কামানের গোল এক্সারসাইজের ফার্স্ট থিং। এবার এখানে কি হয়, এখানে আবার হচ্ছে আপনার
বিভিন্ন ধরনের আদার এলিমেন্টও থাকতে পারে। মনে করেন আমি কামানের গোলা থ্রো করলাম, সেখানে এখন এমন ধরে মাঝখানে গাছ চলে আসছে কিংবা বাধা চলে আসছে, তখন কি হবে? ওর গতিপথ চেঞ্জ হয়ে যাবে। তো এইটার সিমুলেশনও করতে হবে। তো এইগুলো আমরা নেক্সট এক্সারসাইজ করবো। এখানে হচ্ছে টোটাল 4টা এক্সারসাইজ আছে। এই পিডিএফটা আমি আপনাদের অলরেডি আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সারসাইজ যেটা আমরা রান করলাম মাত্র, এখন করলাম, এখন যেটা করলাম। দেন ফার্দার হচ্ছে এখানে একদম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, ঠিক আছে? একদম পুরো এ টু জেড দেওয়া আছে যে কাজগুলো করলাম। যদি বাই চান্স কনফিউজ হয়ে যান, দেখে নিতে পারবেন, সমস্যা নাই। শুধু আপনি ফর্মুলা লিখে হচ্ছে আপনি এই মডেলটা ড্র করবেন, ঠিক আছে? যে কি কি মডেল দরকার, ঠিক আছে? এই মডেলটা নরমালি ড্র করবেন কিভাবে, যে আমার হচ্ছে ফার্স্ট ব্লক দরকার কনস্ট্যান্ট, ঠিক আছে? কনস্ট্যান্ট এর ভ্যালু দরকার এই, তারপর এই ইন্টিগ্রেটর এরকম দিলেন। এই মডেলটা ড্র করার পর আপনি কি করবেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এই যে এই ফাইলটা যেটা, ঠিক আছে? এটা ক্রিয়েট করার পরে, ক্রিয়েট করার পর একটা স্ক্রিনশট নেবেন। আর লাস্ট স্ক্রিনশট যেটা, সেটা হবে আউটপুট এর স্ক্রিনশট, আউটপুটটা। হ্যাঁ, বুঝতে পারছি। এটা স্ক্রিনশট নিব আর ওখানে ফর্মুলাটা লিখব আর ফিগারটা দিব। ফর্মুলা লিখে ফিগারটা নিজে আঁকবো আর হচ্ছে এখান থেকে ফাইনালি স্ক্রিনশট নেবো। স্ক্রিনশট মানে পুরো স্ক্রিনে নেওয়া দরকার না, পেজ এইটুকু নেবো, ঠিক আছে? থিওরি কিছু বসানোর দরকার নাই ম্যাডাম, যে থিওরি কিভাবে হলো গুলো দিতে হবে কিছু, এটা যেমন এই কোশ্চেনের জন্য আপনার থিওরি তেমন কিছু নেই, শুধু এখানে ফর্মুলা লিখলেই হবে যে আমার নর্মালি আমি এই ফর্মুলা দিয়ে সলভ করতে পারি, আমি এই ফর্মুলাটাই আঁকবো, ঠিক আছে? এরকম একটা ফার্দার এক্সারসাইজ যেটা বললাম, যে যদি মাঝখানে কোনো বাধা থাকে, ঠিক আছে, তখন আপনার গতিপথ চেঞ্জ হইতে পারে। সেটার ক্ষেত্রে যেমন এটা হচ্ছে এই যে সেকেন্ড এক্সারসাইজ যেটা আমরা করবো, সেটা হচ্ছে যদি এয়ার রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে, তখন আবার ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে অনেক ভেঙে ভেঙে বলছে, আপনার এত ভেঙে এক্সপ্লেনেশন লিখতে হবে না অ্যাসাইনমেন্টে, শুধু ফর্মুলা বসাবেন, বসে হচ্ছে ব্লক ডায়াগ্রাম বসাবেন, কোন ব্লকে কি মিন করে এগুলো লিখবেন, লিখে তারপর হচ্ছে সিমুলেশনের আউটপুট দিবেন, ঠিক আছে? ঠিক আছে, আর এই হলো জিনিস, আর এটা আমি দিয়ে দিব। আর নেক্সট ক্লাস হচ্ছে আমরা এই সেম ক্যানোনের উপরই আরো দুইটা মডেলিং করব, ঠিক আছে? তো আই গেস কারো কনফিউশন থাকার কথা না। আর বাকি মানে এইটাতে সবকিছু একদম প্লেন এক্সপ্লেন করে দেওয়া আছে, চাইলে করতে পারবে নিজে নিজেই। কোনো ব্যাপার না, আপনি যেটা দিয়েছিলেন ওটা তো এখানে মানে ইনস্টল করতে পারতেছি না, এই 13 GB যেটা দিয়েছিলেন আমি অনলাইনে করলেই তো হয় তাহলে। হ্যাঁ, এটাও করতে পারেন, কিন্তু অনলাইনে যে সমস্যা একটা, যে আপনার 30 দিন পরে রেফারেল কোড চলে যাবে। আর যদি এমনিতে কারো কাছে আপনি সফটওয়্যার পেয়ে থাকেন বা ধরেন টরেন্ট থেকে নিজে নিজে কোথাও পেয়ে থাকেন, ডাউনলোড করে নেবেন, সমস্যা নাই। আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। মানে ওয়েব ডেভেলপমেন্ট ল্যাব কি ওইদিন হয়েছিল? হ্যাঁ, ক্লাস হয়েছিল। ওটা কি ভিডিও দিছেন? ভিডিও শেয়ার করা হয়নি, যে রেজাল্ট রেজাল্ট নিয়ে ইয়া ছিল সেটা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আর এটা নিজে নিজে চাইলে তো বললাম না, অনলাইনে করে নিতে পারেন, কোনো ঝামেলা নেই, ঠিক আছে? এই তাহলে দেখে প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।